বিবাহিত জীবনে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে, তা আমরা অনেকেই জানি। আর সমস্যা হতেই পারে, কারণ সবার দাম্পত্যে একটি মানুষের বিবাহিত জীবন একরকম না। প্রত্যেকটা মানুষ আলাদা, একজনের সাথে আরেকজনের সকল বিষয়ে মিল সচরাচর থাকতে পারে না। কিন্তু সমস্যা তখনই হয় যখন আমরা সম্পূর্ণ কাল্পনিক এবং পারফেক্ট কাপল হিসেবে নিজেদেরকে ভাবতে থাকি। তখনই দেখা দেয় সম্পর্কে মহামারী সমস্যা। কিন্তু এসব ক্ষেত্রে শুধু একজনের দোষ থাকে না, দোষ থাকে উভয়েরই। কিন্তু নিজের দোষটা অনেকে মেনে নিতে পারেন না, আর না পারেন কনসিডার করতে, আর পারেন না বলেই সমস্যা আরও বেশি খারাপ রূপ ধারণ করে। সম্পর্ক নিয়ে কাজ করেন এমন বিশেষজ্ঞরা বলছেন, শিল্পী আতিফ আহমেদ নিলয়ের ক্ষেত্রেও এমনটিই হয়ে থাকতে পারে। কিন্তু এমন কিছু বিষয় থাকে যা কখনোই বিবাহিত জীবনে বলা বা করা ঠিক নয়। বিশেষ করে নারীদের মন একটু কোমল হয়, আবার তারা অনেক বেশি কল্পনা বিলাসীও হয়ে থাকেন, তাই তারা অনেক কিছুই মনে করেন বা বলে থাকেন যা আসলে ভুল। এই যেমন কথায় কথায় মিথ্যা বলা, মিথ্যা আমরা কম বেশি সকলেই বলে থাকি। তবে অপ্রয়োজনীয় ও অকারণে কথায় কথায় মিথ্যা বলবেন না, এতে করে স্বামী স্ত্রীর ভেতরে দূরত্ব তৈরি হয়। অনেক স্ত্রী আছেন যিনি স্বামীকে প্রিন্স চার্লি হিসেবে আশা করতে থাকেন, এরকমটা না ভাবাই ভালো। কিছু স্ত্রী আছেন যারা গৃহকর্ম করার জন্য স্বামীকে বাধ্য করে থাকেন, স্বামীকে গৃহকর্মের জন্য খুব একটা বাধ্য করবেন না। কিছু নারী একই কথা বারবার বলতে থাকেন, ঘুরে ফিরে একই কথা বারবার বলতে থাকেন, যতক্ষণ পর্যন্ত এটা মেনে না নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তারা থামতে চায় না। তারা বুঝতে চান না যে একটা জিনিস বলা আর সঙ্গে সঙ্গেই করে দেওয়া সম্ভব না। আবার অনেক সময় পুরুষরা আছেন যারা তাৎক্ষণিক কাজটা করতে চান না, হয়তো পরবর্তীতে করবেন, সেক্ষেত্রে একই জিনিস বারবার না বলাই ভালো। বিবাহিত জীবনে আপনার স্বামীর কোনো একটি কাজ আপনার অপছন্দ হতেই পারে, তাই বলে তার সাথে খারাপ ব্যবহার করা, অন্য মানুষের সামনে তা বলা থেকে বিরত থাকুন। আপনি যদি মনে করে থাকেন আপনার স্বামীর সাথে আপনি আপনার প্রিয় বান্ধবীর মতো আচরণ করবেন, সব কথা তাকে বলবেন, তাহলে তো সমস্যা হবেই। নিজের জীবনে সবার স্থান আলাদাভাবে রাখুন, কিন্তু সবাইকে সমানভাবে ভালোবাসুন।